মই এই মুহূর্তে উপস্থিত আছো বরপেটা সূত্রত, আর বরপেটা সূত্রত উখল মাখল পরিবেশ রাতেপার মানে গোটাই পরিবেশ দেখ হোলি গীত গাই আছে। বহু হোলি গীতের দল আছে আর রাতেপার হোলি গীত গাই আছে। আর বরপেটা সত্রত যে আজিরপরাই দৌল উৎসব আরম্ভ হয়েছে, দৌল উৎসবের আজি প্রথম দিন, আর এই প্রথম দিন আজি গণ্ডের যাত্রা, আর গণ্ডের যাত্রা দেখবলে পাইছে দল আছে নাই আমি দেখে আছো। এনে ধরনের দল সমূহ আছে আর হোলি গীত আরম্ভ করেছে। আজিরপরা বরপেটা সত্রত দৌল উৎসব আরম্ভ হয়েছে, তিনদিনিয়াক এইবার দৌল উৎসব। আজি প্রথম দিন গন্ধ যাত্রা, আর যে আবেলি গোসাই কীর্তনঘরের মূল কীর্তনঘরের বাইরে উলিয়াই আনা হব আর মটর চোতালত রখা হব। মটর চোতালত অধিবাস করার পিছন গধূলি যে এই টুপর চোতাল, এই টুপর চোতালতে সাতপাক ঘুরাই যোগমোহন ঘরত রখা হব, আর যোগমোহন ঘরের পিছন দৌলর বর তোলা হব। আর নেক্সট অর্থাৎ 25 তারিখে হব ভর দৌল, আর ভর দৌলর দিনা গোটেই যত্রিয়া রীতি নীতি পরম্পরার দৌলর উৎসব, দৌলর উৎসব পালন করা হব। আর ভর দৌলর দিনা গোসাইক রাতে যৌল গৃহ আছে দৌল গৃহরপর নমাই অনা হব। আর এনে ধরনের যৌলর বরপেটা সত্রর দৌল দৌল উৎসব আজিরপরাই আরম্ভ হয়েছে। আর পরহিল হুয়েরি হব, হুয়েরি যখ্যাত ফাকুয়া, আসলে ফাকুয়া গোটেই যরপেটাবাসী বরপেটাবাসীর লগে বিভিন্ন অঞ্চলের লোক আসব, ইয়াত ফাকুয়া খেলব। আর গধূলির সময়ত কীর্তনঘরের গোসাইক গোসাইক প্রায় 1.5 কিলোমিটার দূরলকে কলবারী সত্র আছে, কলবারী সত্রলে লই যাওয়া হব। আর তাতে হেকেটা খাওয়া বলে কয়, হেকেটা খাওয়ার পিছত বরপেটা সত্রত লই আসব। আর বরপেটা সত্রর যে মূল কীর্তনঘর, মূল কীর্তনঘরের চারিওপাশে সাতপাক ঘুরা হব। আর ঘুরার পিছত যে গোসাইক গোসাইক সত্রর মূল কীর্তনঘর সময় নিয়া হব, আর তারপিছতে দৌল সমাপ্তি হব।